হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর আপনাদের জন্য তার জন্য কিন্তু এই ভিডিওটি আজ থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার ও ছ হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো আর এক হাজার নয় দেওয়া হচ্ছে সরাসরি তিন হাজার ও ছ হাজার টাকা করে আমি সরাসরি আপনাদেরকে দেখে দেবো তাই ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন এটা কিন্তু দারুণ একটি সুখবর আপনার জন্য তো অবশ্যই আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানান চেষ্টা করবেন অনেকেই কিন্তু খুব চিন্তিত রয়েছে তাদের টাকা আসবে কিনা এবং তারা কত টাকা পাবে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা নিজেই ঘোষণা করেছিলেন আর টাকা পেতে যারা দুটো কাজ করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই টাকা পেয়ে যাবেন তো চলুন জানিয়ে দিচ্ছি বিস্তারিত কী রয়েছে আপনি এবং কেনই পাবেন সমস্তটা জানিয়ে দেবো তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে ও নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিন হাজার ও ছ হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে এটা কিন্তু আপনাদের জন্য সুখবর তো অনেকেই কিন্তু এরকম রয়েছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে টাকা পাচ্ছেন না তো আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে আপনারা যদি দুটো কাজ কমপ্লিট করে ফেলেছেন যাদের স্বাস্থ্য সাথী কার্ড জমা দেওয়া বাকি ছিল জমা করে ফেলেছেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা ছিল যেরকম ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং আইএফএসি কোডটা ভুল ছিল সেক্ষেত্রে আপনারা এই সমস্ত কাজ করেছেন আপনাদেরকে বলেছিলাম বিডিও অফিসে বা এসডি অফিসে অথবা মিউনিসিপাল অফিসে গিয়ে অঞ্চল অফিসে গিয়ে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে তো সেভাবে যাদের ভুল ছিল যারা যারা কাজগুলো করেছিলেন এবং যাদের ভুল ছিল না কোনো রকম তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি সরকারের তরফ থেকে সরকার বলেছিল আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে তো সেই ক্ষেত্রে অনেকের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদেরটা সঠিক করে দেওয়া হয়েছে বলেছে যে বরাদ্দ হলে টাকা দিয়ে দেওয়া হবে এবং অনেকের এরকম ছিল যাদের কোনো কিছুই ভুল নেই দুটো এসএমএস পেয়েছে একদম সমস্ত কিছু ঠিক রয়েছে তা সত্ত্বেও তারা টাকা পাচ্ছিলেন না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড় একটি গুড নিউজ চলে এসেছে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং পুরো টাকায় আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন কেন বলছি এখানে আপনি পরিষ্কার দেখতে পারছেন স্নেহা সিং নামে একজন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছে তেইশ ঘন্টা আগে অর্থাৎ গতকালই কিন্তু তিনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছে কাল আমার ছ মাসের পেমেন্ট এসেছে ছ মাসের পেমেন্ট বলতে তিনি কিন্তু এখানে উল্লেখ করেনি কত টাকা পেয়েছেন এবার আমি যদি ধরি যে তিনি এসসি বা এস টি তাহলে কিন্তু ছ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে গেছেন যদি এসসি এস টি হয়ে না থাকেন তাহলে কিন্তু তিনি মিনিমাম পাঁচশো টাকা করে তাহলে কত পাচ্ছেন তাহলে কিন্তু তিনি তিন হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এই কমেন্ট সেকশানে একজন প্রশ্ন করেছিলেন মাখন শান্তরা আপনি দেখতে পাচ্ছেন স্নেহা সিং তুমি নিউ অ্যাপ্লিকেশন করেছিলে তাই ছ মাস পেমেন্ট পেলে তো এখানে তিনি কিন্তু উত্তর দিয়েছেন স্নেহা সিং উত্তর দিয়েছেন দেখতে পাচ্ছেন না আমি ফার্স্ট ক্যাম্প হয়েছিল তখন ফর্ম ফিল আপ করেছিলাম অর্থাৎ গত দুয়ার সরকার ক্যাম্পে যখন নতুন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটা শুরু হয়েছে গত দোয়ার সরকার ক্যাম্পে শুরু হয়েছিল দু হাজার একুশে তো তখন কিন্তু যে নতুন অ্যাপ্লিকেশন জমানো লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার নতুন প্রকল্পের তখন কিন্তু তিনি আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না তো এখন কিন্তু তিনি টাকা পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন কাল আমার ছ মাসের পেমেন্ট এসেছে তো এক্ষেত্রে কেন এই একবারে টাকাটি পেলেন কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন তখন দোয়ার সকের ক্যাম্প যখন চলছিল সেই ক্যাম্প চলাকালীন মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছিলেন যারা যারা আবেদন করছে সেই সেপ্টেম্বরে আবেদন করুক বা অক্টোবরে আবেদন করুক টাকাটা কিন্তু পাবে সেপ্টেম্বর মাস ধরে কিন্তু সেপ্টেম্বর মাস তিনি টাকাটা পেয়েছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই হলো ছটা মাস ছটা মাসের টাকা তিনি কিন্তু পেয়ে গেছেন যদি তিনি পাঁচশো টাকা করে পান তাহলে কিন্তু পেয়ে গেছেন তিন হাজার টাকা এবং যদি তিনি এস সি হয়ে টাকা পেয়েছেন তাহলে কিন্তু ছ হাজার টাকা একসঙ্গে অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো স্নেহা সিং যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কত টাকা পেয়েছেন তো এখান থেকে বুঝতে পারছেন যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা অনেক দিন আগে আবেদন করেছেন আপনাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই এখান থেকে আশা করি আপনি পুরোটা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা এখন দেখতে পেলেন যে ইনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কাল আমার ছ মাসের পেমেন্ট এসেছে তো এখান থেকে আশা করি পুরো বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে গেছে যারা যারা চিন্তা করছিলেন যে আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে কিনা এবং আসলেও কত টাকা আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন তো আপনারাও পেয়ে যাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার দরকার ছিল আপনারা অনেক টেনশনে আছেন সেটা আমিও জানি সেই কারণেই কিন্তু এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্টও উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও এভাবে বানিয়ে দেবো